রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশপুকুরটি দেখছেন, এটি হচ্ছে হুগলি জেলা শ্রীরামপুর বড়া বাজারের নিকট দেদের বড় পুকুর বা দে পুকুর বলে পরিচিত। এই পুকুরটি বিগত বেশ কয়েকদিন হলো চলছে এবং পুকুরটি সাপ্তাহিক চলছে, সপ্তাহে চার দিন, মঙ্গল বৃহস্পতি শনি রবি। প্রথমে আমি যে সিটটির পাশ দিয়ে যাচ্ছি, এনারা সব থেকে কম মাছ পেয়েছিলেন, বাকি শিকারী বন্ধুরা কম বেশি মাছ পেয়েছিলেন, কয়েকটি সিট বেশ ভালো মাছ পেয়েছিলেন, তবে কাতলা মাছের পরিমাণটাই বেশি ছিল, রুই মৃগেল খুব ফটকা ছিল, মেনলি কাতলা মাছটাই আমি দেখেছি। আগামী দিনে কি রকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। কিছু শিকারী বন্ধু যেমন আনন্দ করে নেট দেখিয়েছেন তারা মাছ পেয়েছেন বলে, যে শীটটি আমি প্রথমে পাশ দিয়ে গেলাম ওনারা নেট দেখাতে চাননি, দেখাননি, যেহেতু কম মাছ পেয়েছিলেন একদম। বাকি যে সমস্ত শীট ছিল সব শীটের নেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখানে গিয়েছিলাম বৈকালবেলা, প্রায় শেষের দিকে কোনো একটি জায়গায় গিয়েছিলাম, সেখানে ফেরার পথে যেহেতু মনে পড়লো পুকুরটি চলছে, একবার উঁকি মারলাম। আপনারা কম বেশি দেখতে পাবেন কীরকম কি মাছ পেয়েছে, মাছ শিকারী বন্ধুরা ধরে কীরকম কি আনন্দ পেয়েছে। আগামী দিনে মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না, তাই যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। সকাল কলকাতা থেকে ফিরছিলাম, ফেরার পথে মনে পড়লো চলছে, একটু করে ঢুকে গেলাম একবার। হ্যাঁ হ্যাঁ দেখলাম সবই কাতলা মাছ ধরেছে, অন্য কোনো মাছ নেই। মাছ আছে? আমি ওপার থেকে মনে পড়লো, আমি চলেও গিয়েছিলাম শ্রীরামপুর মোটা ক্রস, মনে পড়লো চলছে কি না, না কাটবো না। আমি ভাবলাম হয়তো ইয়ে হয়েছে, কি বলে বন্ধ, ফোন করলাম বলছে না চলছে, আমি যাই একবার তাহলে ঘুরে আসি। হ্যালো, আমার দেরি হবে একটু, শ্রীরামপুর ঢুকেছে, একটা কাজ মিটিয়ে যাবো। হ্যাঁ ওই ওই রকমই পার, একটু বেশি লাগতে পারে। ঠিক আছে, ওকে নাবিয়া দি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ফুল বডি থাকবে, মুখ কেন, হ্যাঁ বডি মুখ। ঠিক আছে, মোটামুটি ঝট করে সন্ধে হয়ে যাবে, ও তাহলে তো কোনো চাপ নেই, রাত্রির হলেও আপত্তি নেই। আসছে কে ভাই, হয়েছে না হয়নি কোনের সিটটা দেখলাম অনেকটা মাছ ধরেছে।
এখানটা তো সাদা টপে মৃগেলগুলো ভালো খায়। হ্যাঁ বুঝছো, ও রোজিনাস ক্লাব। হাওড়া থেকে ওই মানে তখন ছিপার তালা, আমার ছিপার তালা এই তালা এখনো হাওড়া কলকাতা চলে এই ছিপ। ওটা তো আপনারা সব একসাথেই এসেছেন নাকি অপর? হ্যাঁ ওনারা বেশ কিছুটা পেয়েছেন দেখলাম। জল ফল না গায়ে ভিজে যান সেই রকম ভাবে টানবেন, শীতকাল তো ছবি হওয়ার সময় হয়ে গেছে বলছে। ঠিক আছে দাদা নামিয়ে দিন, যদিও এদের তোলার সময় হয়ে এসেছে। না মোটামুটি এই পুকুরটা দাঁড়া দাঁড়া তোদের তুলে ফেলবে একটু, ওরা আর লাপাতে হবে না। তা শীতকালে গরমের কষ্টটা নেই, আসাটা কষ্ট, ভোরবেলা খুব কষ্টকর। গরমকালে যে সারাদিন যে হাঁস ফাঁস করা সেই কষ্টটা থেকে। আচ্ছা আচ্ছা, তা টেনে দিন তো একটুখানি, একটু টেনে দিন তো নেটটা। ঠিক আছে, আর দুই চারটে কাতলা হলে গোটা চার পাঁচ। আচ্ছা তাই করে, ওই জন্যই তো জিজ্ঞাসা করলাম প্রথম পেজে দরকার কি, এত আগ্রহের সঙ্গে যেহেতু বলছেন। কি বার চলছে? একদম প্রথমেই দেখতে পাবেন আপনাকে। ঠিক আছে, শীতের মধ্যে টুকটাক টুকটাক করে ঝামেলা সে কি ছিল